কীভাবে কোথায় ব্যবহার করলে কতটা সুন্দর দেখাবে তা নিয়ে একটি ভিডিও করে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে, উৎসাহ দিবে যাতে আমি আর সামনে আরও কিছু এরকম ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের প্রোজেক্টের জন্য আমাদের যা প্রয়োজন, 10K রেজিস্টার, ট্রানজিস্টার BC547, ক্যাপাসিটার 10 ভোল্ট 100 মাইক্রোহম, কিছু ভাল্ব। প্রথমে আমরা ট্রানজিস্টারকে বোর্ডের সাথে সংযুক্ত করলাম, এরপর 10K রেজিস্টারকে ট্রানজিস্টারের বেসের সাথে সংযোগ করলাম এবং অন্য প্রান্ত পজিটিভ প্রান্তের সাথে, লোডের পজিটিভ। তারপর এলইডির পজিটিভ প্রান্ত যাবে সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ প্রান্ত ট্রানজিস্টারের ইমিটারের সাথে, এবং ইমিটার থেকে ক্যাপাসিটরের প্লাসে সংযোগ যাবে। দেন তারপর আমরা আবার ট্রানজিস্টার নিলাম, ট্রানজিস্টারের ইমিটার বেজের সাথে আমরা ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্ত সংযুক্ত করলাম। এবার আবার ট্রানজিস্টারের বেজ থেকে একটি রেজিস্টার সাপ্লাইয়ের পজিটিভে নিলাম এবং ইমিটারের সাথে ভাল্ভের নেগেটিভ পয়েন্ট এবং ভাল্ভের পজিটিভ প্রান্ত সাপ্লাই সাথে। এভাবেই পরবর্তীগুলো ঠিক সার্কিটের মতোই আমরা সংযোগ দিব। দেখো বন্ধু, আমার সংযোগ দেওয়া হয়ে গেছে ইমিটারের সাথে প্রত্যেক ট্রানজিস্টার। ঠিকভাবে ভালো করে দেখবে ক্যাপাসিটরের শেষের ক্যাপাসিটরের সাথে আমরা একটি তারের সাহায্যে প্রথম ট্রানজিস্টারের বেজের সাথে সংযোগ করে দিয়েছি, ঠিক আগের মতোই। এছাড়া সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা ভালো করে দেখতে পারো। এবার আমরা ট্রানজিস্টারের সকল কালেক্টরগুলো শর্ট করে দিছি এবং সেখান থেকেই একটা নেগেটিভ টার্মিনাল হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, যদি না বোঝো অবশ্যই জানাবে, আমি তোমাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, নেগেটিভ সাপ্লাই এবং পজিটিভ সাপ্লাইয়ের জন্য দুটি তার নিলাম। এটি আমার 6 ভোল্ট ব্যাটারি, এটি থেকে আমি 6 ভোল্ট পাই আর কি। আশা করি এটি বেশি দেওয়ার কথা, কিন্তু আমি 6 ভোল্ট পাই। তো তোমরা তোমাদের সাইজ মতো সাপ্লাই দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এটি কাজ করছে একদম চাহিদা অনুযায়ী। তবে তোমরা এটা চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারো। পরে এটি কীভাবে কোথায় ব্যবহার করলে কতটা সুন্দর দেখাবে তা নিয়ে একটি ভিডিও করে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে, উৎসাহ দিবে যাতে আমি আর সামনে আরও কিছু এরকম ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। আরও একবার ভালো করে সার্কিটটা দেখে নাও যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তবে হ্যাঁ, আমরা এই এলইডির কন্ট্রোল করতে পারি, কীরকম এর স্পিডটা, বাতি অন অফ অন অফের স্পিডটা আমরা অবশ্যই কম বেশি করতে পারি। এজন্য আমাদের জাস্ট কী করতে হবে, রেজিস্টারের মান বাড়িয়ে দিতে হবে। তোমরা এখানে, আমি 10K দিছি, তোমরা এখানে বিভিন্ন করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আমরা 10K রেজিস্টারের কাছে 100K রেজিস্টার দিছি। এবার দেখো ভাল্ভ অন অফের স্পিডটা কত কমে গেছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা অবশ্যই এটি করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর ভালো করে সার্কিটটা দেখে নিলে কোনো সমস্যা হবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।